खा दे ना। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আর এই তো আজকে যে ব্লগ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ। এই তো আমরা বেশ কয়েকদিন আগে আমাদের স্কুল থেকে আমরা শিক্ষা সফরে গিয়েছিলাম বাগেরহাট ষাট গম্বুজ মসজিদ দেখতে, খানজাহান আলীর মাজার। আর সেখানে ষাট গম্বুজ মসজিদের যে বিস্ময়কর ইতিহাস সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তাহলে প্রিয় দর্শক, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই হচ্ছে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ। তো এই ষাট গম্বুজ মসজিদ কেন এই নামে নামকরণ করা হয়েছে সেই সম্পর্কে আজকে কিছু আপনাদের সাথে শেয়ার করব। মুসলিম স্থাপত্য শিল্পের এক অনুপম নিদর্শন ষাট গম্বুজ মসজিদ। বাংলাদেশে এত বড় ঐতিহাসিক মসজিদ আর নেই। মসজিদটির দৈর্ঘ্য 160 ফুট, প্রস্থ 180 ফুট। স্থাপত্যের কৌশল, লাল পোড়ামাটির উপর নানা কারুকার্যে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। পূর্ব পশ্চিমে 60টা করে 11টি সারিতে মোট 77টি গম্বুজ রয়েছে। এর মধ্যে মাঝের এক সারিতে 60টা গম্বুজের উপরিভাগ চৌকোনা, বাকি 70টি উপরিভাগ গোলাকার। মসজিদের ভেতরে পূর্ব পশ্চিমে 10টা সারিতে 6টা করে মোট 60টি স্তম্ভ রয়েছে। স্থানীয় লবণাক্ত জলবায়ুর প্রভাবে যাতে করে ভবনটি ক্ষতিগ্রস্ত না হয় সে কারণে মসজিদের স্তম্ভের নিচে 4 ফুট পর্যন্ত চারপাশের পাথরের আস্তাবরণ দেওয়া হয়েছে। মসজিদে প্রায় 2,500 লোক একসঙ্গে নামাজ আদায় করতে পারে। 4 কোণে 4টি গম্বুজ সহ 81টি গম্বুজ থাকা সত্ত্বেও ষাট গম্বুজ নাম দেওয়া হলো কেন? প্রশ্ন জাগাটাই স্বাভাবিক। সাত গম্বুজ দিয়ে তৈরি, সে কারণে 7 থেকে 60 গম্বুজ। আবার কারো মতে 60টা সারিতে গম্বুজ, এ থেকে 60 গম্বুজ হতে পারে। এটি শুধু মসজিদ ছিল না, খানজাহান রাদিয়াল্লাহের দরবার হিসেবে ব্যবহৃত হতো। এখান থেকে তৎকালীন দক্ষিণাঞ্চলীয় স্বাধীন সার্বভৌমত্ব ইসলামী কল্যাণ রাষ্ট্রীয় খলিফাবাদ রাষ্ট্র পরিচালনা করা হতো। 1993 সালে এখানে জাদুঘর স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। আর জাদুঘরে 28টি গ্যালারি রয়েছে। সেখানে খানজাহান আলী রাদিয়াল্লাহের আমলের 100টির নিদর্শন সংরক্ষিত আছে। কোনখানে? এইখানে নামাজ পড়ছে কি? সবাই চলে গেছে, যাও তুমি, যাও তোমার দিয়ে দেবেন, 100 টাকা দিও। এটা নাকি কেউ গুইনা ই করতে পারে না? কেউ 1718 খ্রিস্টাব্দে আসছেন, 1759 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেছেন। এই সময়ের ভিতর 360টা মসজিদ 360টা দিঘি করেছে। এটা ছিল ওনার খলিফাতের দায়িত্বে সরকারি পার্টিমান। আর এটা মদিনার মসজিদের আদরে এই মাথা খুঁজে দেবেন। আর যাও আর আপনার এই পাশে উনি দিঘি দেখে, এদিকে ওনার বসত বাড়ি আছে, 600 বছর পুরাতন রাস্তা আছে, এখানে থাকার জন্য আবাসিক হযরত খানজাহান আলী রাদিয়াল্লাহর যে ঘোড়া দিঘি, তো আমরা সেখানে এখন যাচ্ছি। এই সেই দিঘি, আর এই হচ্ছে সেই ঘোড়া দিঘি। আর এখানে কুমির আছে তো, আর অনেক সুন্দর সুন্দর শাপলা দেখার মতো
আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করতেছি। আশা করি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এই সেই ইতিহাসের পাতায় সেই ঘোড়া দিঘি। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আসবে না এখানে? তবে আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো।